লিটারে 5 টাকা করে কমানো হলো সব ধরনের জ্বালানি তেলের দাম। রাত 12টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক কমানোয় আবারও দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আলাদা সংবাদ সম্মেলনে বিপিসির চেয়ারম্যান জানান, শুধুমাত্র পরীক্ষার জন্য রাশিয়া থেকে খুবই অল্প পরিমাণ তেল আনা হয়েছে, এর সাথে আমদানির কোনো সম্পর্ক নেই। ফেরদৌস আরিফিন জানাচ্ছেন বিস্তারিত। বিশ্ববাজারে দামের ঊর্ধ্বগতির কারণে জ্বালানি তেলের মূল্য সমন্বয় হয় চলতি মাসের শুরুতেই। ডিজেল ও কেরোসিনে 34 টাকা, পেট্রোলে 44 টাকা এবং অক্টেনে বাড়ানো হয় 46 টাকা। এরপর দাবি ওঠে আমদানি পর্যায়ে শুল্ক কমানোর। সোমবার রাতে ডিজেলের আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 5% এবং 5% আগাম কর প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। এই প্রেক্ষাপটে সব ধরনের জ্বালানি তেলের দাম 5 টাকা করে কমালো জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ডিজেল ও কেরোসিনে লিটার প্রতি 109 টাকা, পেট্রোল 125 টাকা এবং অক্টেনের দাম দাঁড়ালো 130 টাকা। এর আগে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী তেলের দাম কমানোর আভাস দেন। তেলের প্রাইস অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে হয়তো কিছুটা আমরা কি করতে পারবো, অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, আমরা আশা করছি যে এখানে একটা পরিবর্তন হয়তো আসা যাবে। আলাদা সংবাদ সম্মেলনে রাশিয়া থেকে তেল আমদানির বিষয়েও কথা বলেন বিপিসির চেয়ারম্যান। জানান, শুধুমাত্র পরীক্ষার জন্য খুবই অল্প পরিমাণে তেল আনা হয়েছে দেশটি থেকে। ল্যাবে টেস্ট করার জন্য ক্রুড অয়েলের একটা নমুনা এখনো বোধহয় পোর্ট থেকে রিলিজ হয়েছে কিনা আমি জানি না। রিলিজ হয়ে থাকলে এটা আমাদের ইস্টার্ন রিফাইনারি ল্যাবে যাবে, এটা সাথে তেল আমদানি টামদানির বাইরে কোনো সম্পর্ক নেই। এদিকে বিপিসির আশ্বাসে 31 আগস্ট থেকে ডাকা কর্মসূচি 15 দিনের জন্য স্থগিত করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। ফেরদৌস আরিফিন, নিউজ 24, ঢাকা।